শুভ অপরাহ্ন। আজকে 6ই ফেব্রুয়ারি। আজকে আমরা আছি হুগলি জেলার মগরাতে। বাঁশবেড়িয়া যদি কার্তিক পুজোর জন্য বিখ্যাত হয় হুগলি জেলার মধ্যে, তাহলে মগরা হচ্ছে সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। এখানকার একটার পর একটা পুজো মণ্ডপে আমরা আজকে ঘুরে দেখব এবং দেখব কিভাবে শিল্প সুষমার মেলবন্ধনে প্রতিটা পুজো মণ্ডপকে গড়ে তোলা হয়েছে। আমার পেছনেই আছে জাগৃতি ক্লাবের প্যান্ডেল, সেই প্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আমাদের এই এপিসোড ভালো লাগবে। আই বাটনে দেওয়া হয়েছে আমাদের অম্বিকা কালনা সরস্বতী পুজো পরিক্রমা, সেটা দেখে নেবেন। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মগরা স্টেশনে নেমে স্টেশন রোড ধরে আমরা প্রথম গেলাম অগ্রগামী সংঘের পুজোতে। গোটা মণ্ডপটি প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। সকালের তুলনায় কেউ যদি রাতে আসে তাহলে তারা আরও বেশি উপভোগ করতে পারবে, কারণ রাতের বেলায় এই প্রতিটা প্রদীপই বৈদ্যুতিক তারের মাধ্যমে প্রজ্বলিত করা হবে, যা এক অতীব সুন্দর পরিবেশ এখানে তৈরি করবে। এছাড়াও প্যান্ডেলের দিকে আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছিলাম এই সব লাইটিং, যেগুলো রাতের বেলায় আরও চমকিত হয়ে উঠবে। সরস্বতী পুজোর আগের দিন বিপুল পরিমাণ ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মগরার প্রিয় সমিতির পুজো মণ্ডপ। সেই ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। পুজো মণ্ডপটি বিশাল হওয়ার কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টির জেরে তা ভেস্তে যায়। ছোট করেই পুজো হচ্ছে। এই পরিস্থিতির কথা নিজেদের ব্যানারে জানিয়েছেন উদ্যোক্তারা। সেখান থেকে বেরিয়ে আমরা একটি পুজো মণ্ডপে গেলাম। পুজো মণ্ডপটি ছোট, কিন্তু এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে পুজো উদ্যোক্তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। স্টেশন রোড থেকে বেরিয়ে মগরাগঞ্জ বাজারের দিকে যেতে আর্য সমিতির এই পুজো মণ্ডপটি আমাদের নজরে এলো। সত্যি অসাধারণ শৈল্পিক নৈপুণ্যতার সঙ্গে মণ্ডপটি তৈরি করা হয়েছে। লাল কাপড়ের এত সুন্দর কারুকার্য, সাথে এইসব স্ট্যাচু যেগুলি সম্ভবত ফাইবার গ্লাসের, তা সত্যি মন কেড়েছে। এছাড়াও মণ্ডপের গাত্রে পুঙ্খানুপুঙ্খ কারুকার্য, আদিবাসীদের নৃত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। লাল কাপড় ছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে শাখা। এই শাখা দিয়ে মণ্ডপ তৈরি কিন্তু আমরা এর আগে কলকাতাতেও দেখেছি, এবং এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য, তা কিন্তু মেঘমুক্ত আকাশে সূর্যরশ্মির আলো যখন এগুলোতে এসে পড়ছে, তা যেন একটা সুন্দর রঙের খেলা এখানে তৈরি করেছে। এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা গেলাম অগ্রগামী ক্লাবের উদ্দেশ্যে। এই অগ্রগামী ক্লাবও কিন্তু খুব সুন্দর, সুনিপুণভাবে নান্দনিক দিক থেকে সুন্দর একটি মণ্ডপ আমাদের উপহার দিয়েছে। ভেতরটা যেন স্বপ্নের দেশ, প্রজাপতি, ময়ূর, ফুল এবং আরও অনেক মন ভালো রাখার, মনকে আরও সুন্দর করে রাখার দৃশ্য তারা মণ্ডপের গাত্রে ফুটিয়ে তোলে। বিশালতার নিরিখে মনকে ছুঁয়েছে মগরার জাগরণী ক্লাবের পুজো মণ্ডপ। নীল আকাশের নিচে এত বিশাল একটা মণ্ডপ, সত্যি অসাধারণ অসাধারণ নৈপুণ্যতার সঙ্গে মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনে কৃত্রিমভাবে এবং অস্থায়ী রূপে একটি বাগানও ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভেতরে যখন ঢুকছিলাম তখন মনে হচ্ছিল যেন সময়ের চাকা পিছিয়ে গেছে, আমরা কোনো বনেদি বাড়ির অনুষ্ঠান বাড়িতে প্রবেশ করছি। এত সুন্দর শামিয়ানার কারুকার্য যেন আমাদের সেই বাঙালিয়ানার স্বর্ণযুগে নিয়ে গিয়েছে পুজো উদ্যোক্তারা। মণ্ডপের ভেতর বিশাল ঝাড়বাতি এবং মা সরস্বতীর একদিকে ছত্রপতি শিবাজি মহারাজ ও ভারত মাতা এবং অন্যদিকে রাজগুরু সুখদেব এবং ভগৎ সিং। পুজো উদ্যোক্তারা হয়তো দেশমাতৃকার কথাই বলতে চেয়েছে, হয়তো জাতীয়তাবাদ এবং দেশের প্রতি অগাধ ভালোবাসার কথাই এই পুজোর মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছে। মায়ের সাজসজ্জা এবং অলঙ্করণ বিশেষভাবে উল্লেখযোগ্য, পুঙ্খানুপুঙ্খ কারুকার্য এবং বিশাল ঝাড়বাতি এই মণ্ডপের বিশেষ আকর্ষণ বলে আমি মনে করি। মণ্ডপের বাইরে একটা সুন্দর মেলা বসেছে, যেখানে বিভিন্ন কেনাকাটা হচ্ছে, শিশুদের খেলনাবাটি থেকে শুরু করে ঘুগনি, খাবার দাবার সবই রয়েছে এই মেলাতে। লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ এবার গড়ে তুলেছে সবুজ সংঘ। অসাধারণ এই মণ্ডপ দেখে মন মুগ্ধ হলো। যথারীতি মণ্ডপের সামনে অস্থায়ীভাবে একটি বাগান তৈরি করা হয়েছে। মণ্ডপের আশেপাশে নারকোল গাছ সত্যি মুগ্ধ করেছে আমাকে। মা সরস্বতীর একদিকে ভগবান বিষ্ণু, অন্যদিকে মা লক্ষ্মী। মা সরস্বতীর বেশভূষা এবং অলঙ্করণে পুঙ্খানুপুঙ্খ কাজ ও শৈল্পিক নৈপুণ্যতা নতুন করে আর বলার কিছুই নেই। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মা সরস্বতীর পেছনে যে চালচিত্র রয়েছে, সেই চালচিত্রে অসাধারণ নিপুণতার সঙ্গে কারুকার্য করা হয়েছে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে বাদামের খোলা দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করেছি যে বাদামের খোলা ছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে পাটও সম্ভবত এখানে ব্যবহার করা হয়েছে। মণ্ডপের ভেতরের সাজসজ্জা একটা রাজস্বিক ভাব আছে, যেন মনে হচ্ছে আমরা কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। সত্যি অসাধারণ। মগরাগঞ্জ বাজার থেকে আমরা গেলাম নতুন গ্রামের দিকে। সেখানকার ইউনাইটেড ক্লাবের পুজো অসাধারণ এক অনুভূতি আমাদের দিল। সত্যি কি সুন্দর কারুকার্য প্যান্ডেলের গাত্রে তৈরি করা হয়েছে, এবং প্যান্ডেলের মণ্ডপের ভেতরে ঢোকার সময় দুজন দোয়ারপাল বা রক্ষীর অসাধারণ মূর্তি সত্যি নান্দনিকতায় মোড়া। স্থানীয় মণ্ডপের ভেতরে থাকা ভলেন্টিয়ারদের জিজ্ঞেস করে জানতে পারলাম এই মূর্তিগুলি ফাইবার গ্লাসের তৈরি করা হয়েছে, ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, এবং মণ্ডপের ভেতরটা সুনিপুণভাবে কারুকার্য করা হয়েছে। সেখানে আদিবাসীদের জীবনযাত্রার ছবি এবং পল্লী জীবনের জীবনযাত্রার ছবি সুনিপুণভাবে উদ্যোক্তারা তুলে ধরেছে, যা সত্যি প্রশংসনীয়। নান্দনিকতার সঙ্গে সামাজিক বার্তা দিয়ে এক অভিনব উদ্যোগ নিয়েছে মগরার সোনালী সংঘ। অসাধারণ নিপুণতার সঙ্গে এক প্রাকৃতিক পরিবেশকে তৈরি করা হয়েছে, এবং পাশাপাশি বর্তমান কোভিড পরিস্থিতিতে মানুষ যে গৃহবন্দী সেই কথাও তুলে ধরা হয়েছে। মানুষের গৃহবন্দীর অসহায়তার কথাও এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মানুষ গৃহবন্দী হওয়ার কারণে যে প্রকৃতি নিজেকে সক্রিয়ভাবে মেলে ধরেছে সেই বার্তাও এখানে দেওয়া হয়েছে। সুন্দর মণ্ডপের ভেতরে সজ্জা এবং মা সরস্বতীর বিন্যাস ও অলঙ্করণের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন মৃৎশিল্পীরা, যা প্রশংসার দাবি রাখে। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম নেতাজি সংঘের পুজোতে, সেটিও মগরার অন্যতম বিশেষ আকর্ষণ। বহু মানুষ আসছে এই পুজোটি দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতার যে কোনো নামী বারোয়ারি দুর্গাপুজোকে টেক্কা দেবে এই পুজোটি। ভেতরের মণ্ডপের ভেতরের অন্দরসজ্জাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এত সুন্দর কারুকার্য করা, ময়ূর দিয়ে এত সুন্দর কারুকার্য করা, এবং আলোর ব্যবহার এত ভালোভাবে আলোর ব্যবহার উদ্যোক্তারা করেছে, যা প্রশংসার দাবি রাখে। মগরার অভিযান সংঘ পল্লী বাংলার সংস্কৃতি তুলে ধরেছে। পল্লী বাংলার বিভিন্ন দিক নিজেদের মণ্ডপের গাত্রে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা, যা সত্যি মনোমুগ্ধকর এবং নান্দনিকতার দিক থেকেও প্রশংসনীয়।